আসসালামু আলাইকুম চ্যানেল নিয়মিত আয়োজন রূপালী ছায় আপনাদের সবাইকে স্বাগত সাথে আছি আমি দুই হাজার একুশ সালের বিদায় ঘণ্টা বাজলো তবে পুরো বছর জুড়ে ছিল যেন করোনার প্রকোপ কিন্তু করোনার মধ্যেও থেমে থাকেনি বলিউড তারকাদের বিয়ে বেশ কয়েকজন বলিউড তারকা বসেছিলেন বিয়ের পিড়িতে মোহাম্মদ ইবাদত হোসেনের লেখা প্রতিবেদনে চলুন জেনে নেওয়া যাক বছর জুড়ে সাত পাকে বাধা পড়েছিলেন কোন কোন তারকা ছোটবেলার বন্ধু নাতাশা দালালের সঙ্গে চব্বিশে জানুয়ারি সাত পাকে বাধা পড়েন অভিনেতা বরুণ ধাওয়ান সাতাইশে জানুয়ারি মুম্বাইয়ে বরুণ নাতাশার বিভূত সংবর্ধনা আয়োজন করা হয় পনেরোই ফেব্রুয়ারি চুপিসারে দুই পরিবারের উপস্থিতিতে দ্বিতীয় বিয়ে করেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা পাত্র মুম্বাইয়ের ব্যবসায়ী ভৈব রেখিম পনেরোই মে বিয়ে করলেন অভিনেত্রী ইভলিন শর্মা দীর্ঘদিনের প্রেমিক অস্ট্রেলিয়ার ডক্টর তুষান ভিন্ডিকে বিয়ে করেন তিনি করোনাকালে চুপি চুপি বিয়ের পর্ব সেরে ফেলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম পাত্র উরিদা সার্জিক্যাল স্ট্রাইক পরিচালক আদিত্য ধর ইয়ামি গৌতম চারে জুন বিয়ের পিড়িতে বসেন এছাড়াও নভেম্বরের পনেরো তারিখ সাতপাকে পাকে বাধা পড়েন অভিনেতাও রাজকুমার রাও এবং অভিনেত্রী পত্রলেখা চণ্ডীগড়ে বসেছিল তাদের বিয়ের আসর এবছরের সবচেয়ে আলোচিত বিয়ে ছিল বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কায়েফ ও অভিনেতা ভিকি কৌশলের বিয়ে তাদের প্রেমের গুঞ্জনকে সত্যি প্রমাণ করে ডিসেম্বরের নয় তারিখ সাত পাকে বাধা পড়েন এই তারকা জুটি ভিকি ক্যাটের বিয়ের রেশ কাটতে না কাটতেই বিয়ের পর্ব সেরেছেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত্রের সাবেক প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে প্রেমিক ভিকি জৈনের সঙ্গে সাতপাকে পাকে বাধা পড়েছেন অঙ্কিতা